আমি শুনতে চাচ্ছি এটা বাংলাদেশের ইতিহাসে আমি জানি না যে এই ধরনের ঘটনা ঘটেছে নাকি আমরা তো ছোটবেলায় দেখতাম স্যাংশন ইমবার্গো আর যুদ্ধ প্রথমে হয় স্যাংশন তারপর আসে ইমবার্গো তারপর হয় যুদ্ধ হ্যাঁ বাংলাদেশের মতো একটা দেশের নামের সাথে আপনার নর্থ কোরিয়ার নাম তারপর বার্মার নাম আসছে বঙ্গবন্ধু আইয়ুব খানের সাথে বসছে গান্ধী ব্রিটিশদের সাথে বসছে কথা বলার জায়গা সবসময় খোলা রাখতে হয় তার মানে এই না যে আপনি তার সাথে চলে গেলেন রাজনৈতিক নর্মই তাই কিন্তু মানুষের সাথে না কিন্তু ওনাদের যুক্তি ওনারা যারা জাননি তারা তো বলেছেন যে তারা তো অতীতে গিয়েছেন তারা বলছেন যে অতীতে গিয়ে আসলে ওনার সঙ্গে কথা বলে কোনো ফল পাওয়া যাচ্ছে না সো তারা আমি 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 দ্বিমত করবো না যেতেই পারে ওনাদের বলতে পারে বাট আমি যে বলেছি যে রাষ্ট্রপতিকে যে কোনো দলীয় সরকারের অধীনে যে নির্বাচন সম্ভব না এটা মোটামুটি প্রমাণিত এবং রাষ্ট্রপতি সাহেব প্রায় বলতেন যে ওনার ক্ষমতা নেই ওনার ওনার লিগাল বাউন্ডারিজ আছে আমি ওই স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে রাষ্ট্রপতির ক্ষমতা দুটো একটা মোরাল আর একটা লিগাল ইভেন কি লিগালও কিন্তু অনেক আপনি আর্টিকেল 48(5) দেখলে আপনি দেখতে পারবেন যে সেখানে বলা আছে যে কোনো ব্যাপারেই কিন্তু রাষ্ট্রপতি ক্যাবিনেটে পেশ করতে পারে ওটা অন্য কথা ক্যাবিনেট সেটাকে আমলে নিক না নিক ছুঁড়ে ফেলে দিক সেটা অন্য কথা অ্যাটলিস্ট আমি সেটাই রাষ্ট্রপতি সাহেবকে বলার চেষ্টা করেছি যে আপনি যদি এটা পাঠান তাহলে অন্তত পক্ষে জাতি দেখবে যে আপনিও বিশ্বাস করেন অনুধাবন করেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব না আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যাপারেও সেখানে কথা বলেছি আমি বলেছি যে বিদেশে যাওয়ার ব্যবস্থাটা যদি করেন মানবিক কারণে ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ রাজনীতিবিদ এবং রাজনীতিতে যে মারামারি হানাহানি একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আনার জন্য প্লাস আলানা করুক যদি কোনো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয় সেটাও আমাদের দেশের জন্য ভালো হবে না বা পরিবেশের জন্য আমি নির্বাচনী আইন করার কথা বলেছি যেটা 50 বছর যাবৎ হচ্ছে না কেন হচ্ছে না সেটাও করার কথা বলেছি এবং আমি নির্বাচনে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার কথা বলেছি বলেছি যে সেনাবাহিনী অনেক সম্মান কুড়িয়েছে আমাদের জন্য বাইরে এখনও যদি কোনো প্রতিষ্ঠানকে মানুষ একটু বিশ্বাসের চোখে দেখে ইনস্টিটিউশনকে সেনাবাহিনীকে অনেকাংশেই সেটার উপরে রাখতে হবে এই ব্যাপারগুলি কথা ছাড়াও বাট একটা প্রশ্ন আমি করতে চাই নিঃসন্দেহে সেনাবাহিনী প্রসঙ্গে আপনি যে বলেছেন এটা সত্য কিন্তু এই প্রশ্ন তো তোলা যায় যে এর আগের নির্বাচনও তো সেনাবাহিনী কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিল যেসব নির্বাচনে আপনি প্রশ্ন এবং আমরা এটিও তো শুনেছি যে সেনাপ্রধান ওই সময় যিনি ছিলেন তিনি সেই নির্বাচন যে নির্বাচনে আপনি প্রশ্ন তুলছেন সেই নির্বাচন সম্পর্কে তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ বলেছেন যে এটি পৃথিবীর যে কোনো দেশের নির্বাচনের চাইতে সেরা নির্বাচন দেখুন আমি একটা কথা বলি বাংলাদেশে আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে বা পলিটিসাইজ এমনভাবে হচ্ছে কোনো একটা ব্যক্তির উপরে ভিত্তি করে না সম্পূর্ণ ইনস্টিটিউশনকে আর দোষারোপ করা যায় না ওই প্রফেশনালিজম এখন অনেকখানি হারিয়ে গেছে যেমন আপনি যদি আমেরিকার স্যাংশনের কথা বলেন আইজি সাহেবের উপর ভিত্তি করে আপনি সম্পূর্ণ পুলিশ ফোর্সকেও বলতে পারবেন না আপনি র্যাবের উপরে ভিত্তি করে একজনের কথা বলে সম্পূর্ণ র্যাবকেও করাটা ঠিক হবে না আমি এখনো বিশ্বাস করতে চাই যে আজিজ সাহেব এই সব প্রতিষ্ঠানে এমন কোন উদাহরণ কি বাংলাদেশে তৈরি হয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অন্যায্য অন্যায় নির্দেশনা বা অর্ডারকে তারা মানেনি হয়তো দৃশ্যমান হয়নি ওকে হয়তো দৃশ্যমান হয়নি কিন্তু হয়েছে আপনি যদি একটা কথা বলেন যেটা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে না তাহলে সেখানে তো একটা রিয়াকশন থাকেই হয়তো আর্মির মতো জায়গা বা পুলিশের মতো জায়গা কোড অফ কন্ডাক্টগুলি এমনভাবে থাকে আমি আপনি পলিটিক্যালি যেভাবে করি তারা হয়তো করে না ওনাদের ডেকোরামটা আলাদা বাট আমি শিওর থাকে এই কথাগুলি আপনার কাছে যেটা আপনার কাছে যেটা শুনতে মনে হচ্ছে এটা রিজনেবল না আমি শিওর সবার কাছেই মনে হয় যে ওটাতে আমি যাচ্ছি না আমি বলছি যে ডাইরেক্টলি সম্পৃক্ত করার ব্যাপারটা বলেছি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমি রাষ্ট্রপতি সাহেবকে বলেছিলাম যে যে রাষ্ট্রপতি ইনস্টিটিউশন এটা দলের ব্যাপার না যে আজকে যারা আসছে না মানে আমি আমি সত্যি বলছি আমি আমি যখন যাওয়ার কথা বলেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখেছি অনেকে আমার বিরুদ্ধে কথা বলেছে ন্যাচুরালি যে রিয়াকশনটা হয় ওটা শোনার আগেই যে আমি কী ব্যাপারে কথা বলবো তা আমি রাষ্ট্রপতি সাহেবকে বললাম যে এই যে গালিগালাজগুলি এটা আমাকে বলা হয় নাই এটা আসলে রাষ্ট্রপতি ইনস্টিটিউশনকে বলা হয়েছে বিকজ মানুষ বিশ্বাস করে না তা আমি ওনাকে বললাম এত বছর হয়ে গেল আপনার অন্ততপক্ষে এই জিনিসটাকে আপলিফ্ট করার দরকার বিকজ এমন একটা সময় আসবে তখন দেখা যাবে আমরাও আসবো না এই নিয়ে সার্বিক সব ব্যাপার নিয়ে আলাপ তো ওনার দিক থেকে ওনার দিক থেকে না উনি হি ওয়াজ আ গুড লিসনার না উনি আমাকে বলেছে আর্টিকেল 48(5) কখনোই কেউ ইনভোক করেন না আমি আপনি করেন আপনি করেন ওয়াই আপনি স্টার্ট করেন এই ইনস্টিটিউশনগুলি আসলে এই সরকারের সবচেয়ে বড় ব্যাপারটা এটা আমরা যেটা লক্ষ্য করছি
যে গত 10 বছরে উন্নয়নের নামে যে ইনস্টিটিউশনগুলি ধ্বংস করে যেভাবে এক একটা হয়ে গেছে ভাই, এতে করে এখন আর ওই সম্ভব না, মানে ওনাদের ওই স্পিরিটটা ওই কারেকশন নেই। হয়তো আনঅফিসিয়ালি রাষ্ট্রপতি আমাকে অনেক কিছু বলতে পারে, যেটা অফকোর্স আমার এখানে বলা ঠিক, কিন্তু এটা বাংলাদেশের ইতিহাসে আমি জানি না যে এই ধরনের ঘটনা ঘটেছে নাকি। আমরা তো ছোটবেলায় দেখতাম স্যাংশন, ইম্বার্গো আর যুদ্ধ, প্রথমে হয় স্যাংশন, তারপর আসে ইম্বার্গো, তারপর হয় যুদ্ধ। হ্যাঁ, বাংলাদেশের মতো একটা দেশের নামের সাথে আপনার নর্থ কোরিয়ার নাম, তারপর বর্মার নাম আসছে, বাংলাদেশের ইনস্টিটিউশনকে ক্যাটাগরিক্যালি আপনার স্যাংশন দিচ্ছে, বাংলাদেশের কিছু কিছু আইজি থেকে আরম্ভ করা অনেকের নামে স্যাংশন যাচ্ছে। ইটস ইন্টারন্যাশনাল নিউজ, আপনি গুগলে সার্চ করে দেখেন, ইটস এভরিওয়্যার। এটা আমাদের দেশের ইমেজকে মানে কোন, আমার তো মনে হয় সরকারি কাগজ নষ্ট করা উচিত না। একটা কাগজে গহর রিজভী সাহেব, মনিম সাহেব আর শাহরিয়ার সাহেব তিনজনের রিজাইন করা উচিত, একটা কাগজে। বিকজ এর চেয়ে খারাপ, এক তো গহর রিজভী সাহেব আপনার মনে আছে আলজাজিরায় যে আমাদের মান ইজ্জত খেয়েছিল, ওই রিমেম্বার এই ঘটনা। আমেরিকায় আমাদের অ্যাম্বাসেডর কী করছে, এই ঘটনা তো হঠাৎ করে হয়নি। আর এই যে মন্ত্রী সাহেব বললেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিউজ দেখে আমেরিকা, আমেরিকা কি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে নিউজ করে? আমেরিকা জানে না, এখানে আমেরিকান অ্যাম্বাসেডার গাড়িতে মোহাম্মদপুরে বোম পড়ে নাই, এটা জানে না আমেরিকা, জানছে না কি হচ্ছে এই দেশে, এই দেশের সবাই জানছে না কি হচ্ছে। আমার প্রশ্নটা হলো, ঠিক আছে হতে পারে, ওটা অন্য কথা, বাট আপনার জিনিসগুলিকে মিটিগেট করার মতো মানুষগুলি তো আপনার লাগবে। আমি ক্ষতি করে ফেলতে পারি, আমার দেশে একটা অঘটন ঘটে যেতে পারে, কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমার লেজিটিমেসি কতখানি, এবং আমার এগুলিকে মিটিগেট করার মতো ওই লেভেলের মন্ত্রী তো লাগবে। আজকে মন্ত্রী মিনিস্টার কারা হচ্ছে, এক সময় ফরেন মিনিস্টার কারা ছিল? বাংলাদেশের মতো একটা দেশ যেটা জিওগ্রাফিক্যালি এত, জিওপলিটিক্যালি এত ইম্পর্ট্যান্ট, সেখানে বাংলাদেশের হাইয়েস্ট স্ট্যাচারের পলিটিশিয়ানের হতে হবে ফরেন মিনিস্টার। আজকে সরকার জানলো না, এটা এই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মতো হঠাৎ করে একটা পত্রিকা আমরা দেখলাম যে এই স্যাংশন চলে আসছে এই দেশে, তো এতদিন যাবৎ কী হচ্ছে? আচ্ছা, আরেকটা ব্যাপার হলো, আপনি দেখেছেন এই স্যাংশন হওয়ার সাথে সাথে গভর্নমেন্ট একটু অ্যাটাকিং মোডে গিয়েছিল, পরে এখন আবার সফট হয়ে গিয়েছে। বিকজ গভর্নমেন্টের একটু উপলব্ধি করা উচিত যে আন্ডারলাইং এই ব্যাপারগুলি কী, এটার মেসেজটা কী, এই যে স্যাংশনের মেসেজটা কী, এবং আগামীতে কী হতে পারে, এটা কি আসলে বাংলাদেশের চাইনিজ আধিপত্যর জন্য এটা হচ্ছে, বাংলাদেশে কি এইটা গণতন্ত্রের জন্যই কি আমেরিকা এগুলি করছে? বিকজ একটা কথা মাথায় রাখবেন, আমি যেটা বলি যে ওয়ার্ল্ড, পৃথিবী যদি রাষ্ট্রপতি হয়, আমার কথায় কেউ অপছন্দ হতে পারে, রাগ হতে পারে, দ্বিমত পোষণ করতে পারে, সেটা পৃথিবী যদি একটা রাষ্ট্র হয় তার রাষ্ট্রপতি আমেরিকা আজকের দিনে। এক সময় হয়তো জার্মানি ছিল, এক সময় রাশিয়া ছিল, মানে সুপার পাওয়ার হেজেমনি যাকে বলা হয়, যে আমেরিকা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের এখন আমেরিকা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমাদের এই ইম্পর্টেন্স, যে এই জিনিসটাকে আমাদের উপলব্ধি করতে হবে, দ্যাট উই পসিবলি ক্যানট ফাইট, রাশিয়া যেটা বলতে পারে বা অন্য যেটা বলতে পারে আমরা সেটা বলতে পারি না। সো এই আমরা তো স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে, স্বাধীন সার্বভৌম দেশের নেতা হিসেবে আমেরিকাকে তো শুধু, আপনি তো গাড়িতে অ্যাটাক করার কথা বললেন অ্যাম্বাসাডারের, বহু তুচ্ছতা ছিল তো আমরা প্রায়শই, না সেটা হয়তো পলিটিক্যাল স্টেটমেন্ট একটা ছিল। আমি যদি গভর্নমেন্টে থাকি, আজকে যদি আমেরিকা একটা কমেন্ট করে, আমি ন্যাচুরালি বলবো যে আই এম আ সভরেন কান্ট্রি, সেটা আই উইল টেক দ্যাট ইনটু কগনিজেন্স, আমি সেটা আমলে নিব, কিন্তু আমার তো পলিটিক্যাল কথা বলতে হবে, ল্যাঙ্গুয়েজটা, আমি ল্যাঙ্গুয়েজের কথা বলছি, ধরেন অ্যাম্বাসাডারকে কাজের মেয়ের সঙ্গে তুলনা করা, কিংবা কোন একজন মন্ত্রীকে দুই টাকার মন্ত্রী বলা, সেগুলো জেলুর ভাই, এগুলি তো আমাদের আনফর্চুনেট, আমাদের পার্ট। বাট আমি যে কথাটা, আমি ফোকাসটা সরাতে যাচ্ছি না, যে আপনার মাথায় রাখতে হবে যে 70 সালে ইট ওয়াজ সোশ্যালিজম, 80 সালের দিকে ইট ওয়াজ ড্রাগস, 90 সালের দিকে ইট ওয়াজ ডেমোক্রেসি, 2000-এর দিকে ইট ওয়াজ ইসলাম ফোবিয়া, নাও ইটস চায়না। আমেরিকার যেই পলিসি, ইটস চায়না। সো ওই ব্যাপারটাও কাজ আসতে পারে। এবং আরেকটা জিনিস ইজ ভেরি ডেঞ্জারাস, এই দেখেন আপনি মুরাদ সাহেবকে যে যেতে দিল না, কেন? বিকজ হাজার হাজার চিঠি গেছে, তাই না? এই চিঠি এখন বাংলাদেশ থেকে যাওয়া আরম্ভ হবে, এবং আমার কষ্ট লাগে এই জিনিসটা চিন্তা করতে, যে আজকে র্যাবে কত আমাদের বয়সী, আমাদের নিজ, আমাদের ছোট অনেক ছেলেপেলে যারা হয়তো এগুলির মধ্যে জড়িত না, অনেক কিছু জানেও না, ওনারা যখন আমেরিকান অ্যাম্বাসিতে যাবে, তখন দে উইল রেইজ আইব্রোস, যে তোমরা কি আদৌ ভিসা পাবা নাকি, তারা সামনে যাবে নাকি বিদেশে যেতে হবে, এটা একটা বড় ব্যাপার। আরেকটা ব্যাপার হলো নিকারাগুয়ার ইলেকশন, নভেম্বর মাসে নিকারাগুয়ার ইলেকশন, এই রিগিংয়ের কারণে সম্পূর্ণ ক্যাবিনেট বা গভর্নমেন্ট অফিসিয়াল থেকে আরম্ভ করে সবাইকে বাদ দিয়ে দিল।
সো আগামী ইলেকশনে যদি রিগিং হয় আর আল্লাহ না করে আমেরিকা যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেয়, তাহলে তো এই দেশের 150 MP বা 200 MP বা ইম্পর্টেন্ট পার্টি তাদের জীবনে বিদেশ যেতে পারবে না। এদের কামাই করা যে ক্যানাডা আমেরিকা, এ তো ঢাকাতে ধানের জমি কিনতে হবে, আর তো কোনো উপায় থাকবে না ক্রেডিট কার্ড থেকে আরম্ভ করে। তো আমার মনে হয় যে ওগুলি নালে বাদই দিলাম, যে আজকে যদি আসলে আপনি যদি কাউকে বলেন যে তুমি এরকম একটা পার্টিতে এমপি হবা এই ধরনের একটা সিস্টেমের মধ্যে যে এবং আগামীতে এই এই প্রবলেম তোমার হতে পারে, তাহলে এখানে অনেকেই আপনি পাবেন না, অনেক